টিকটকার মামুন ও লাইলার কথা সকলে আমরা জানি। রাস্তা থেকে তুলে এনে যাকে ডিওসিস এর মতো বিলাসবহুল জায়গায় রেখে স্থান দিয়েছিল লাইলা। টিকটকার বখাটে মামুন এর পরিবার লাইলার পরিবারের যোগ্য না হলেও বিশ্বাস করেছিল লাইলা। লাইলার সহযোগিতায় মামুন সেলিব্রিটি হলেও মাঝে মধ্যে মদ্যপান করে মারপিট করে মামুন, এরকম অভিযোগ ও চিত্র সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সংবাদ প্রচার ও প্রকাশ হয়েছে। বিয়ে না করেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাইলাকে ভোগ করেছে দিনের পর দিন। একই ছাদের নিচে বসবাস করে একাধিক নারীর সাথে সম্পর্ক করে মামুন। বর্তমান মামুন লাইলাকে ভোগ করে অন্যত্র স্বপ্ন দেখলে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয় মামুন। চরিত্রহীন মামুন পুলিশের সামনে হাসি মুখে গাড়িতে চড়ে যায় শ্রীঘরে। এবার এক অন্তরঙ্গ করা আইনজীবী মামুনের পক্ষ নিয়েছে। মামুনের সাথে অন্তরঙ্গ লীলা করা ভিডিও চিত্র ইতিমধ্যে ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রচারও প্রকাশ হয়েছে। নির্লজ্জ মামুনের মা, তিনি বলেছেন একই ছাদের নিচে তারা ছিল, তাদের কি ইচ্ছা ছিল না? এরকম আইনজীবী এর জন্য পার পেয়ে যায় জীবন নষ্ট করা মুখোশধারী বেইমান মামুন এর মতো চরিত্রে নররূপীদের কারণে। এদের কারণে অনেক অসহায় নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর পদক্ষেপ কামনা করছি। এরা সেলিব্রিটি না, এরা সমাজের অবক্ষয়। অনেকে মনে করেছেন সমাজ অবক্ষয় এর পিছনে প্রশাসন দায়ী, কারণ প্রশাসন চরিত্রহীন ও লম্পট মামুনকে জামাই আদর করে পাশে বসিয়ে রাখে আদালতে। এই জন্য সমাজ অবক্ষয়কারীরা সমাজকে অবক্ষয় পরিণত করতে আগ্রহী হবে। তাই দ্রুত আইনের প্রয়োগ এর মাধ্যমে চরিত্রহীন মামুন এর শাস্তি হলে থেমে যাবে সমাজ অবক্ষয়কারীরা, সেলিব্রিটি, নামধারী সেলিব্রিটিরা। এটা এটা নির্লজ্জ, আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট পড়ি না? আমি তার সাথে থাকবো না, এটা কোনোদিনও বলিনি। এটা লাস্ট যখন যখন মারামারি হয়েছে, আমার রিলেশন শেষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলি না না না, আমার কথাটা শুনেন আপনি। আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছেন। 29 তারিখে আমি আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে, ঠিক আছে? 29 তারিখে আমার বাসায় এসেছিল, আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে ফেসবুকে, চলছে, আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে। এটা ভিডিও না, ঠিক আছে? ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো ওর রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই 2 মাস থেকে। নির্লজ্জ, আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট পড়ি না? আমি জানি আমি একজনকে, একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে, বাট তাকে ফিরিয়ে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে, বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখের প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও আমাকে, ও ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল, বাকিটা আপনারা বুঝে নেবেন। আর কোনো ভালোবাসা নাই এখানে, আর কোনো ভালোবাসা নেই। এটা আমি মামলার মামলার ব্যাপারে কথা বলতে এসেছি, এগুলো আমার এই সব বক্তব্য আমি দিতে আসিনি যে কে কমেন্ট করলো কে কি। আপনারা যেহেতু একজন আপনারা বলেছেন যে 2 দিন পর পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন, আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন, সেই জন্য আমি ক্ল্যারিফাই করার জন্য আজকে বসছি। এছাড়া আমি আসিনি, না না না, এছাড়া আমি আসিনি। মামলা কন্টিনিউ চলবে, এই যে বললাম যে ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, আপনারা নিজেরা দেখেছেন ওর ওর পরিবর্তনটা। আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কে কি ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কি হয়েছে, আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে, তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন। আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না। শো অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম। বাবা, আমার আমার যে সন্তানে আমারে কামাই করে খাওয়াইতো, যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলা মাইনে খাওয়াইতো, ঈদের বাজার করে খাওয়াইতো, এই সন্তানে যদি জেলে তাই
আমি মা আমার কি রাখবো? তো দুই ঘরে দুইটা বাচ্চা আছে, এখনো এই স্বামীরা আসা যাওয়া করে, এই স্বামীরা ওই দুই বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়। তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দিই, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতগুলির তলে লইলে আটম। তখনই মামনেরে গাড়ির মধ্যে লালা মারছে। তিন বছর যখন থাকতে পারছে হ্যাসমকার দর্শন করে নেই, আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো? জেল থাকতে রাজি। নির্লজ্জ বেহায়া মামুনের মা, মামুনের বেহায়াপনার পক্ষে এই ধরনের কথা জাতিকে প্রশ্নবিদ্ধ করে। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।